নমস্কার বন্ধুরা, সুমিতার বসু পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি নতুন একটা বিষয় আপনাদের বলবো বলে। ভীষণ কাজের একটা টিপস বলা যায়, যেটা আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে, আমার মনে হয় আপনাদের এটা ভীষণ ভালো লাগবে। আমার তো মানে এত উপকার হয়েছে যে কি বলবো, সেই জন্য আপনাদেরকেও বলছি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে দরজার নিচটা একটু ফাঁকা থাকে, দরজা যখন তৈরি করে সেটা একেবারে মেঝের সঙ্গে কিছুতেই একেবারে সমানে সমান্তরাল একেবারে ভাবে তৈরি হয় না, একটু ফাঁক থাকে। এই ফাঁকটা দিয়ে যত বাইরের ধুলো নোংরা নানান রকমের পোকা মাকড় ইঁদুর অনেক কিছু মানে এই দরজার নিচগুলো দিয়ে ঢুকতে পারে। আমার বাড়িতেও আছে এবং প্রত্যেকের বাড়িতেই কয়েকটা এন্ট্রেন্স থাকে, যেগুলো এরকম ফাঁকা থাকলে কিন্তু বাইরের থেকে অনেক সময় সাপ বা ইঁদুর ছুঁচো নানান রকমের কিছু কিন্তু বাড়িতে ঢুকতে পারে। তার জন্য একটা ব্যবস্থা আমাদের অনেক দিন ধরে আছে, সেইটাই আপনাদের দেখাতে চাইছি। দেখুন, এই দেখুন, এই দরজার তলায় অল্প ফাঁক আছে আর সেটাকে কেমনভাবে আমরা আটকে দিয়েছি। এই জিনিসটা আপনাদের একটু খুলে দরজাটা খুলে দেখাতে হবে, নাহলে দেখানো যাবে না। দেখুন এই যে জিনিসটা, এটা কিন্তু এইভাবে টেনে খোলা যায়, খুব মানে সহজে না হলেও একটু খুলে আসে। জিনিসটা একটা বেশ দারুণ ইয়ে আছে, দেখুন আমি দেখাচ্ছি, দরজাটা বন্ধ করে নিই। দেখুন দরজাটা বন্ধ করে দিয়েছি, এবার নিচটায় দেখুন, নিচটায় কিন্তু ফাঁকা আছে, অল্প হলেও ফাঁকা আছে। এক একটা দরজায় তো আরও বেশি ফাঁকা থাকে, এটা তো বল সবচেয়ে কম ফাঁকা আছে। এই ফাঁকগুলো দিয়ে আমার বাড়ির বাইরে হলো সারা দিন গাড়ি চলে, একটা বড় রাস্তা, সেখানে গাড়ি ঘোড়া এত চলে যে সেই ধুলো আমার বাড়িতে কিন্তু ঢুকে যায়। এটা ডোর বটম গার্ড, এটা তৈরিটা খুব সহজ, আর নিজেরাও তৈরি করে নিতে পারেন। এই যে কাপড়গুলো দিয়ে ছাতা তৈরি হয় সেই ধরনের কাপড় দিয়ে তৈরি। এটা একটা এরকম বড় পাশবালিশের খোলের মতো তৈরি করেছে, খানিকটা এরকম দুই চার আট আঙ্গুল মতো চওড়া, তার মাঝখানটায় কিন্তু সেলাই, এদিকে একটা ফাঁক এদিকে একটা ফাঁক, মাঝখানে সেলাই দেওয়া আর ভেতরে ভরে দিয়েছে। কি দেখুন কত ইজি জিনিসটা, এই যে থার্মোকলের মতো জিনিসটা, এই স্পঞ্জ টাইপের থার্মোকলের, এটা মানে জলে ভিজলেও কিছু হয় না, বৃষ্টির সময় যে জল ঘরে ঢুকে যায় অনেক সময় ছাট আসে তাতেও কিন্তু এটা ভেজে নেয় এই জিনিসটা, এটা যদি জোগাড় করা যায় তাহলে কিন্তু অনেক সময় আমাদের বাড়িতে জিনিস টিনিস আসলে এই ধরনের থার্মোকলগুলো দেওয়া থাকে, এই রকম জিনিসগুলোই কিন্তু সিনথেটিক থার্মোকল, সেগুলো মানে ভেতরে ভরা দুদিকে দুটো গোল মতো আর মাঝখানটা সেলাই করা, এই জায়গাটা মুখটা বন্ধ করা, এই যে ভেলক্রো দিয়ে এইদিকে একটা দিয়ে এই আটকে দিয়েছি, খুব ইজি জিনিসটা। এইবার যদি আপনার এই ধরনের স্পঞ্জের জিনিসটা না থাকে তাহলে আপনারা প্লাস্টিক জাতীয় কোনো রড, সেটা কিন্তু আবার এরকম মানে ইজি হবে না, ছোটো ছোটো টুকরো ভেতরে ঢুকাতে হবে, কারণ কি এটা যখন দরজার তলায় দেবে তখন একটা ইজিনেস আসতে হবে। তো এটা দেখুন, এটা এইভাবে তৈরি, এটা এমনি কাপড় দিয়ে করলে জলটা জমে থাকবে, সহজে শুকাবে না, আর দরজা কাঠের দরজা হলে তো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য ভেতরে কাপড় ঢুকিয়ে বা তুলো ঢুকিয়ে হবে না। এরকম স্পঞ্জ মানে যেটা সিনথেটিক টাইপের কোনো জিনিস যেটাতে জল জমে না, জলে ভিজে গেলেও কোনো ক্ষতি হয় না, এই ধরনের জিনিসটা
ব্যবহার করতে হবে। আর তারপরে এটা এর ভেতরে এই এমন এই জায়গাটাই কিন্তু কিচ্ছু নেই, এই মাঝখানটা পাতলা, দুই দিকে এটা দুটো রয়েছে আর এই মাঝখানটা পাতলা। এটাকে এইখানটা এইভাবে ইজিলি এটা ভেতরে ঢুকে যায় আর দুদিকে দুটো গার্ড হয়ে থাকে, এদিকেও গার্ড এদিকেও গার্ড, দরজাটাকে গার্ড করে রেখে দেয়। আর এসি থাকলে, এসি থাকলে আপনাদের অনেকেরই এটা সমস্যা থাকে, যে ঘরে এসি থাকে সেই এসির ঘরের এই দরজার ফাঁক দিয়ে কিন্তু বাতাস চলাচল করার জন্য এসিটা ঠান্ডা হতে সময় লাগে আর সহজে ঠান্ডাটা আবার গরম হয়ে যায়, সেই জন্যে এইটা কিন্তু এসির ঘরে ব্যবহারের জন্যেও আদর্শ। আর ইঁদুরের উৎপাত থেকে তো ভীষণভাবে মুক্তি পাবে। আজকাল তো ঘরের মধ্যে অনেক সময় ভেন্টিলেশন থাকে না, ঘুলঘুলি থাকে না, কারণ কি এখন যাদের এসি থাকে তাদের তো ঘুলঘুলি থাকলে চলবে না। আর যদি জানলায় আপনারা যদি লাগিয়ে নেন নেট, তাহলে তো এই দরজার নিচে যদি এই ধরনের ডোর বটম গার্ড লাগিয়ে দেন তাহলে ঘরের মধ্যে উৎপাত ঢুকবে না। আমাদের উৎপাত তাড়ানোর থেকে উৎপাত যদি না হয় সেটাই অনেক ভালো, সেই জন্যে উৎপাত যাতে না আসে তার ব্যবস্থা কিন্তু এটা একটা আদর্শ ব্যবস্থা। আমাদের জীবনে উৎপাত কিন্তু অনেক আছে, অনেক ধরনের আছে। সেই উৎপাত হলো, একটা উৎপাত হলো মশা। মশা নিয়ে তো আমরা কলকাতায় বাস করি, তা আমরা কলকাতার পাশেই উপনগরীতে বাস করি আর সেখানেও মশার উৎপাত কিন্তু ভীষণ। আর সেই মশার উৎপাতের জন্যে আমরা একটা ব্যবস্থা করেছি, না ব্যবস্থা করে উপায় ছিল না। যখন প্রথম আমি মানে অনেক দিন আগের কথা বলছি, বিয়ের পরে প্রথম যখন আমি সল্টলেকে আসি তখন কিন্তু এত মশা থাকতো যে আমি একটা গল্পের বই পড়তে গেলে মশা একটা মারতাম আর ওই গল্পের বইয়ের ওপরে রাখতাম, যখন গল্পের বইয়ের পাশে একটা খাতা রেখে বা কিছু রেখে তার উপরে রাখতাম, যখন আমার গল্পের বই পড়া শেষ হতো তখন বেশ এতগুলো মশা আমার বইয়ের পাশে দেখা যেত, যে এতগুলো মশা, এত মশা ছিল। তা সেই জন্যে মশার উৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্যে আমরা একটা যেটা করেছি, এই জানলার মধ্যে নেট লাগিয়েছি। দেখুন এই অনেকেই লাগান, এটা এই যে ভেলক্রো দিয়ে এরম করে আটকানো, একবারে একটা পার্ট জানলায় লাগানো ভেলক্রোর আর একটা পার্ট কিন্তু এই নেটটার মধ্যে লাগানো, এইভাবে একটা পর্দার মতো আমরা নেট কিন্তু দরজায় লাগিয়ে এই জানলায় লাগিয়ে দিচ্ছি। আর তার ফলে আমাদের জানলাগুলো সারাদিন খোলা থাকলেও মশা কিন্তু ঢুকতে পারে না, সেই জন্যে মশার উৎপাত থেকে এটা বিরাট একটা রেহাই। এখন যদিও সেই আগেকার পরিস্থিতি না থাকলেও মানে মশা ভীষণ আছে, আর সেই ম্যালেরিয়া ডেঙ্গু চিকুনগুনিয়া এসবেরও অভাব নেই, তাই তার হাত থেকে রেহাই পেতে আর আমার বাড়ির চারপাশে গাছ, প্রচুর গাছপালা নিজেও লাগাই। মশার জন্যে আমরা নানান রকমের স্প্রে করতে পারি, বাজারে দারুণ দারুণ সব স্প্রে পাওয়া যায় যেগুলো করলে মশা সাময়িকভাবে দূর হয়, বা নানান রকমের লিকুইড আছে সেগুলো জ্বালালে, কয়েল আছে জ্বালালে, কিন্তু এগুলো ভীষণভাবে শরীরের পক্ষে ক্ষতিকারক। এখন নিজেরা ওই উৎপাতের হাত থেকে বাঁচতে গিয়ে নিজেরাই অসুস্থ হয়ে পড়ি এই ধরনের সব লিকুইড বা কয়েল বা নানান রকমের জিনিস ব্যবহার করে, তাই এটা করতে পারেন, একবার একটু খরচ হবে, চার পাঁচ বছর কিন্তু হেসে খেলে ভালো থাকবে, কোনো কিছু হবে না। এই নেট আমি কিন্তু জানলায় লাগিয়ে ভীষণ উপকার পেয়েছি, আপনারাও লাগিয়ে দেখবেন, এই ধরনের উৎপাতগুলোর থেকে রেহাই পেতে এর আর তুলনা নেই।